চেন্নাইয়ের মাটিতে হারের পর বাংলাদেশ দল এবার পাড়ি জমিয়েছে কানপুরে। সেখানে স্বাগতিক ভারতের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শান্ত বাহিনী। কানপুরের এই মাঠে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে টাইগাররা। ভারতের ক্রিকেটেও খুব একটা পরিচিত না কানপুরের এই গ্রিন পার্ক স্টেডিয়াম। 1952 সালে প্রথমবারের মতো এই মাঠে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র 23টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে, আর প্রতি ম্যাচেই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। কানপুরের মাঠে ভারতের টেস্ট পরিসংখ্যানটাও খুব একটা সুবিধার না। 30 ম্যাচের মধ্যে মাত্র 7টিতে জয় পেয়েছে স্বাগতিকরা। 7 জয়ের বিপরীতে তাদের হার 3 ম্যাচে, বাকি 13 ম্যাচ শেষ হয়েছে ড্র হিসেবে। এই মাঠের সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 2021 সালের নভেম্বরে। নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচে জয়ের খুব কাছে থাকলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ভারতকে। নভেম্বরের সেই ম্যাচে প্রথম ইনিংসে ভারতের 345 রানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল 296 রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 234 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। 284 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ বিপর্যয়ের মুখে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। তবে ভাগ্য অবশ্য সহায় ছিল কিউইদের, কেননা 9 উইকেট হারানোর পরও শেষ বিকেলে আলো স্বল্পতার কারণে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় তারা। কানপুরের এই মাঠে ভারত সবশেষ জয় পেয়েছে 2016 সালে। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ডই। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে কিউইদের 197 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। টাইগারদের সাথে প্রথম ম্যাচে বিশাল জয় পাওয়া ভারত দ্বিতীয় ম্যাচেও মুখিয়ে থাকবে আরও এক বিশাল জয়ের জন্য। সেক্ষেত্রে কানপুরের মাঠে বাড়তি সুবিধাও পাবে তারা। অতীত ইতিহাস বলছে এই মাঠে বরাবরই সফল ছিল স্পিনাররা। এই মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকার করার রেকর্ড অবশ্য রয়েছে ভারতীয় গ্রেট কপিল দেবের। 7 ম্যাচে তার ঝুলিতে আছে 25 উইকেট। তবে কপিলের পর থেকে পুরোটাই যেন দাপট স্পিনারদের। 21 উইকেট নিয়ে এ মাঠে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে। মাত্র 3 ম্যাচেই 21 উইকেট তুলে নেন ভারতের এই লেগ স্পিনার। কানপুরের মাটিতে অশ্বিন ও জাদেজার অতীত রেকর্ডও বেশ সুখকর। মাত্র 2 ম্যাচ খেলে অফ স্পিনার অশ্বিন এই মাঠে তুলেছেন মোট 16টি উইকেট। কম যায়নি রবীন্দ্র জাদেজাও, তারও মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ হয়েছে এই মাঠে। সেই 2 ম্যাচে তিনি তুলে নিয়েছেন 11টি উইকেট। কানপুরের মাটিতে তাই বাংলাদেশকে আবারও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে অশ্বিন জাদেজা জুটি। প্রথম ম্যাচের ভুল থেকে অবশ্য শিক্ষা নিবে টাইগাররা। আশা রয়েছে ভারতের ঘূর্ণিজাদুকে বেশ ভালোভাবেই প্রতিরোধ করবে শান্তর দল। নাজমুস সাকিব, অনফিল্ড।